হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা সচরাচর আমাদের বন্ধুদেরকে বার্থডে সেলিব্রেশন কেক বা বার্থডে উইশ কিন্তু পাঠিয়ে থাকি। এখন ফেসবুকের যুগ, তো ফেসবুকে আমরা কিন্তু জেনে যাই যে আমার কোন বন্ধুর বার্থডে কবে। তো আমরা কিন্তু তাদেরকে বার্থডে কেকের সাথে তার ছবি দিয়ে আমরা কিন্তু তাকে চমকে দিতে পারি। তো এটা করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, ছোটো একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো সেই অ্যাপসটা আমরা পাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও দিব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আপনি। তো ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, কিভাবে তার ছবি সহ, অর্থাৎ আমার বন্ধু বা আপনার বন্ধুর বাচ্চা বা আপনার বান্ধবী যাকেই হোক, আপনি যদি তাকে বার্থডে কেক তার ছবি সহ দিয়ে চমকে দিতে চান, সেটা কিভাবে করবেন? তো আমরা সিম্পলি প্লে স্টোরে গিয়ে লিখব নেম, NAME নেম, ফটো PHOTO অন বার্থডে কেক, BARTH বার্থডে কেক, CAKE। তো আমি যখন এটা লিখে সার্চ দিব, তখন সিম্পলি আমার সামনে যে অপশনগুলো আসবে সেটা হলো এটা। তো আপনি দেখেন 1, 2, 3, 4 নম্বরে এখানে অনেকগুলো বার্থডে সেলিব্রেশন কেক আপনি পাবেন। তো এটা সবচাইতে আমার কাছে স্পেশাল মনে হয়েছে, কারণ আমি মোটামুটি অ্যানালাইজ করে দেখছি যে কোন অ্যাপসটা ভালো। তো আপনি 4 নম্বরে এটাতে ক্লিক করেন, ক্লিক করলেই আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। অলরেডি 1 মিলিয়ন ডাউনলোড এবং 3377 জন কিন্তু এটাকে রিভিউ করছে এবং 4.2 এর রেটিং। তো নিঃসন্দেহে আমরা এই অ্যাপসটাকে একটা ভালো অ্যাপস বলতে পারি। তো যাই হোক ভিউয়ার্স, এখন কাজে চলে যাই, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ছবি সহ আপনার ফ্রেন্ডস বা আপনার বন্ধুদের বাচ্চা বা আপনার বান্ধবী যাকেই হোক, আপনি কিভাবে বার্থডে কেক পাঠাবেন। তো সিম্পলি এখানে দুইটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এই দুইটা অপশনের ভিতরে আপনি দেখেন স্টার্ট লেখা যে বাটনটা, এটাতে আপনি ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনার সামনে আরেকবার দুইটা অপশন আসবে, স্টার্ট উইথ গ্যালারি আর স্টার্ট উইথ ক্যামেরা। তো আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেও করতে পারেন। তো সচরাচর আমাদের গ্যালারিতে থাকে বা ফেসবুক থেকে আমরা কিন্তু আমাদের বন্ধুদের ফটোটা নিয়ে নিতে পারি। তো তারপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনি চলে যাবেন যাকে আপনি সেলিব্রেশন করতে চাচ্ছেন বা যাকে দিতে চাচ্ছেন কেকটা, তার ফটোটা নিয়ে নেবেন। তো আমি এই ফটোটা নিচ্ছি, দেখেন এই ফটোটা নেওয়ার পরে দেখেন ঠিক এইভাবে কিন্তু আপনি এটাকে সরাই নিতে পারেন। সরাই নিয়ে ফটোটা ঠিক কেকের মাঝখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হ্যাপি বার্থডে নেম। তো আপনি নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে আপনার এখানে নাম লেখার একটা অপশন চলে আসবে। তো আমি দেখেন লিখে দিচ্ছি তাসিন। তাসিন লিখে আমি যখন ওকেতে ক্লিক করব, তখন দেখেন মোটামুটি এটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো যখন হয়ে যাবে, তখন আপনি সিম্পলি যেটা করতে পারবেন সেটা হলো আপনার বন্ধু বা আপনার যাকে আপনি উইশ করতে যাচ্ছেন তার ফেসবুকে বা মেসেঞ্জারে আপনি কিন্তু এটা শেয়ার করে দিতে পারবেন। তো যাই হোক, যদি কোনো অ্যাড আসে আমরা ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিব। তো দেখেন এইখানে কিন্তু আপনি শেয়ারের একটা অপশন পাবেন, শেয়ার আর ডিলিট। তো আপনি শেয়ারের অপশন থেকে আপনি যদি মেসেঞ্জারে কাউকে সেন্ড করতে চান, মেসেঞ্জারে যাবেন বা ইমোতে কাউকে সেন্ড করতে চান বা হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করতে চান, আপনি যেটাতে সেন্ড করতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলোতে আপনি সেন্ড করতে চাইবেন, আপনি কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন। তো আমি মেসেঞ্জারে সেন্ড করতেছি। তো যেহেতু আমি তাসিনের ফটো দিয়ে একটা কেক ক্রিয়েট করছি, তো আমি এখন তাসিনকে এটা সেন্ড করবো, TASHIN তাসিন। তো দেখেন চলে আসছে, আমি সেন্ড করলে অটোমেটিক্যালি কিন্তু তার কাছে এই ফটোটা চলে যাবে এবং সে কিন্তু আপনার এই এটা পেয়ে যাবে। তো নিঃসন্দেহে এটা পেয়ে সে দারুণ খুশি হবে, কারণ হচ্ছে তার বার্থডেতে স্পেশাল একটা গিফট কিন্তু আপনি দিতে পারেন, তার ফটোসহ বার্থডে কেক। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি এখান থেকে নতুন কিছু শিখছেন বা বিষয়টা বুঝতে পারছেন। যদি মনে করেন যে আপনি নতুন কিছু শিখছেন বা বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার লাইক দিলে আমরা ইন্সপায়ার ফিল করি।